সবাইকে সেতু পক্ষ থেকে স্বাগত আজকে আমরা এই মুহূর্তে আছি মাদারপুর জেলার রাজর উপজেলার সাঁখারপাড় এলাকায় এখানে আমাদের শেরিনশোরিফ ভাই যিনি একজন ভ্যানচালক সে ভ্যান একটা সংগঠন চালু করেছে সে সংগঠনটা হচ্ছে সাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এইখানে এই এলাকায় যত প্রতিবন্ধী শিশুরা আছে তাদের সে এখানে এনে এদের পড়াশোনার সুযোগ করে দিতেছে এবং তার নিজস্ব অর্থায়নে তাদের কারিগরিক প্রশিক্ষণ দিচ্ছে তারপর আপনি একটা স্কুল খুলছেন যা যেখানে শিশুদেরকে আপনি পড়াশোনা করাইতেছেন এবং এদের আর্থিকভাবে ভাবে অনেক সমাজের অবহেলিত বাচ্চা এগো খোঁজ খবর আসলে ভালো লোক দেখি যে আমার মতে যে খুব কমই নেয় তা আমার উদ্যোগ হলো এটাই যে আমি যদি শুরু করি আমার পাশে আরো লোক দাঁড়াবে যদি এই জন্য শুরু করলাম দেখি আমার পাশে কেটা কেটা দাঁড়ায় তাহলে এদের ভবিষ্যৎটা খুব ভালো হবে আর কারিগরি শিক্ষা হিসেবে এটাই যে এই বাচ্চাটা যদি কাজ শিখে তাহলে ওর সারা জীবন কারোর কাছে হাত পাততে হবে না আর যদি কাজ না শিখে তাহলে দেখা যাইতেছে কালকে আপনার কাছে হাত পাততে পরশু আমার কাছে হাত পাতবে সমাজটাকে আরও খারাপ মনে হবে যেহেতু আমরা এখন বর্তমানে ডিজিটাল যুগ শেখ হাসিনার উন্নয়নের যুগ যে বাংলাদেশের অবহেলিত কোনো লোক থাকবে না এটা শেখ হাসিনার অঙ্গীকার তা আমরা ওই পর্যায়ে আমার একটা ইচ্ছে হয়েছে যে আমি এদেরকে সামনের সিঁড়ির দিকে ধাক্কা মেরে উঠে দিই যাতে এরা সামনে চলে যেতে আচ্ছা আপনাদের কাছে বিষয় আমার জানা আছে যে এই যে প্রতিনিধি স্কুল আপনি চালাচ্ছেন এই অর্থগুলো কোথায় পাচ্ছেন কীভাবে পাচ্ছেন এই অর্থগুলি বেশিরভাগই যোগান দিতেছি আমার ভ্যান দিয়া আমি ভ্যান চালাই যা পাই সারা দিনে ইনকাম করে আমি শুধু ডাইল ভাত খাইতে যা টাকাটা লাগে আমার সংসারে সেটা রাখি আর বাদ বাকি টাকাগুলি এখানে দিয়ে দেয় আর যেটা একটু সমাজে আছে তাদের কাছে হাত থেকে নেই আমাদের কমিটিরও কিছু লোক আছে যারা নাকি কমিটি পরিচালনা করায় তারা খুব দেখে তারপরে তাতে আমার সমস্যা প্রায় বড় সমস্যা হয়েছে আমার মিসিং এর সংকট আর পড়ালেখার যে ডিসিপ্লিনটা যে একটা রুম ওটার ভিতরে আমার হইতেছে না আমি সিফটি বাই সিফটি বাচ্চাদের পড়াইতেছি যেমন সাত দিন পর পর সাতজনদের তারিখ এইভাবে করে পড়াইতেছি কিন্তু যদি আমি এ যাবৎকাল শুধুমাত্র এই ভ্যানের উপর নির্ভর করে প্রতিষ্ঠানটা এতদিন নিয়ে আসছি তার ভিতরে এলাকাবাসী কিছু সহযোগিতা করে বড় বিত্তবান যারা আছে তাদের কাছে হাত পাইতে হাত পেতে কিছু নিয়ে চলতেছি কিন্তু তারাও বিরক্ত হয়ে যায় সময় আপনার কাছে হাত পাতলাম দশ দিন বারো দিন আপনি বিরক্ত হয়ে গেলেন সেদিকে খুব ভালোভাবে আমাকে একটু সহযোগিতা করে তাহলে প্রতিষ্ঠানটায় আরও আশেপাশে ইউনিয়ন সহ উপজেলা সহ সকলকে আমি নিয়ে আসতে পারি যেমন এই বাচ্চাদেরকে আমি সকালবেলা বাড়িতে থেকে নিয়ে আসি আবার দুপুর একটা বাজে আবার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসি তাতে আমার যে ইনকাম তা দিয়ে আমার সংসারই চলে না কিন্তু এখন এদের নিয়ে আমি খুব বিপদে আছি তাই আমার সবথেকে বড় দাবি একটাই যে সরকারি প্রশাসন থেকে যত লোকজন আছে আমাকে যেন একটু হেল্প করে তাহলে হয়তো আমি খুব তাড়াতাড়ি আমি এটা সামনের দিকে নিয়ে যেতে পারবো সব আমার এটা দাবি নেই এটা হলো গিয়া অসহায় প্রতিবন্ধীদের সেবা করবেন আমার দাবি হলো এটা যে সমাজের বিত্তবান সমাজের জ্ঞানী গুণী সমাজসেবক সরকারি লোক সকলে জানি এদেরকে একটু সাহায্য করে আমার প্রতিষ্ঠানটাকে আমি সামনের দিকে নিতে পারি সেজন্য ব্যবস্থা করে এখন এখন কি যার স্কুলের জন্য কারিগরি শিক্ষার জন্য মেশিন দরকার দরকার সেলাই ইমার্জেন্সি আর হলো দরকার জায়গা সংকট তা আমি একটা জায়গার ব্যবস্থা করতেছি আর্থিকভাবে আমার জায়গাটা কিনতে হবে আমার কোনো আর্থিক সমস্যা এটাই যে আমার জায়গাটা কিনতে হবে এই আমি দাবি জানাই যে সবাই যেন আমাকে একটু